বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন জানাচ্ছি তোমাদের পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের আজকের এই ক্লাসে। ক্লাসের শুরুতেই তোমাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যথারীতি আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক, আমি আমজাদ হোসেন। তোমাদের ইতোপূর্বের যে ক্লাসগুলো তোমরা শিখেছো আমাদের আমার কাছে, তারই পাশাপাশি আজকে আরও সেই ধ্বনির উচ্চারণ রীতিরই পরবর্তী অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তাকে, যার অশেষ কৃপায় আমরা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে ক্লাস নিতে পারছি এবং তোমরা ক্লাস শিখতে পারছো, দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। আসলে করোনা ভাইরাসে গোটা বিশ্ব গতির চাকা একবারে স্তব্ধ। মানুষ সবসময় মৃত্যুর আহাজারি এবং এই কষ্টগুলো জন্য খুবই উদ্গ্রীব। এমনি মুহূর্তে মাননীয় সরকার বাহাদুর, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তাদের চিন্তা চেতনার মধ্য দিয়ে এই ডিজিটাল বাংলাদেশের এই ডিজিটাল কায়দায় বা ডিজিটাল নিয়মে তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়েছেন। আমরা ঠিক সেই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাননীয় সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা এই অনলাইন ক্লাস যথারীতি নিচ্ছি, যাতে তোমাদের শিক্ষা জীবনের কোনো ক্ষতি সাধিত না হয়। প্রিয় ছাত্রছাত্রী, কয়েকটি চরণ তোমাদের জ্ঞানে ধ্যানে দিয়েই আমি ক্লাস শুরু করতে চাই। কবি বলেছেন, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি, আশুগৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। জীবনের সুসময়ে যদি কেউ অর্থকে অপচয় করে, সময়কে অপচয় করে, শিক্ষাকে অবজ্ঞা করে, তাহলে সেই ব্যক্তির জীবনে কখনোই আর আলো জ্বলবে না। অযথাই প্রদীপ জ্বালালে যে কেরোসিন পুড়বে এবং মোমবাতি জ্বলবে সেটি কিন্তু আর অসময়ে পাওয়া যাবে না। তাই আমাদেরকে সময়ের কাজ সময়ে করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে হবে। সকাল দুপুর এবং রাতের খাবার যখন যেমন একসাথে রাত্রে খাওয়া যায় না, তিন বেলার খাবার, ঠিক তেমনই বেশ কয়েকদিনের পড়া আটকে রেখে একসাথে সে পড়া সম্পন্ন করা যায় না। তাই নিয়মিত তোমাদের কলেজে ক্লাস না হলেও অনলাইনে ক্লাসগুলো তোমাদের স্যারদের সেই ক্লাসগুলো নিয়মিত দেখে এবং তোমাদের সংগৃহীত পাঠ্যপুস্তক যথারীতি তোমরা পাঠ করে বাড়িতে ভালো করে পড়াশোনা করে নিজেদেরকে ধন্য করবে সেই প্রত্যাশা রাখছি। রেখেই আমি শুরু করছি আজকের ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খেয়াল করছো হোয়াইট বোর্ডে তোমাদেরকে কী পড়াবো, সেটি হলো বাংলা দ্বিতীয় পত্রের আজকের বিষয়, এ ধ্বনির বিবৃত ও সংবৃত উচ্চারণ। আর এর মধ্যে দুটো বিষয় আলোচনা করার চেষ্টা করবো, একটি হলো এ ধ্বনির উচ্চারণ, আরেকটি হলো ব ফালা ও ম ফালার উচ্চারণ। সেই দিক থেকে আজকে প্রথমে আলোচনা করব এ ধ্বনির বিবৃত উচ্চারণ। অধ্বনি আর এ ধ্বনির ক্ষেত্রে একটু বিষয়টা উল্টা। এ ধ্বনির ক্ষেত্রে যাহা বিবৃত তাহাই স্বাভাবিক, যাহাই বিবৃত তাহাই স্বাভাবিক। এ ধ্বনি দুইভাবে উচ্চারিত হয়, অধ্বনি যেমন দুইভাবে উচ্চারিত হয়, অই থাকে আর কখনো কখনো অ ও হয়, ঠিক তেমনই এ ধ্বনি বেশ কিছু নিয়মে বা বেশ কিছু শব্দে এই থাকে, আবার কখনো কখনো এই এতে রূপান্তরিত হয়। এই যে এতে রূপান্তরিত হয়ে উচ্চারিত হয় সেই দুটো জিনিসই তোমাদের আমি আলোচনা করব। এ যখন বিবৃত হয় স্বাভাবিক থাকে, অর্থাৎ এ থাকে, সেটি হলো বিবৃত। বিবৃত মানে বিবরণ, অর্থাৎ সেটি যেমন তেমনটি উচ্চারণ, সেটি কিন্তু বিবৃত। তাহলে দেখো, প্রথমে জানবো নিয়মে এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এ ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারিত হয়। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ, এখন এক অক্ষর বিশিষ্ট কেমন, যখন মানে শব্দের বেশ কয়েকটি অংশ থাকে, শব্দের মধ্যে ভাঙলে পাওয়া যায় অক্ষর, শব্দের মধ্যে ভাঙলে পাওয়া যায় ধ্বনি এবং শব্দকে ভাঙলে পাওয়া যায় বর্ণ। তাহলে ধ্বনি কী আর বর্ণ কী আর অক্ষরিটা বা কী? ধ্বনিটা হলো, বর্ণটা হলো, মনে রাখতে হবে, ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ। অর্থাৎ ধ্বনিকে যখন আমি লিখব, এই এর সাংকেতিক যে চিহ্ন সেটি কিন্তু বর্ণ।
এবার ধ্বনিটা কি? ধ্বনিটা হলো ওই সাংকেতিক রূপের উচ্চারণ। মনে রাখতে হবে, যখন আমরা উচ্চারণ করব তখন হবে ধ্বনি, যখন আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি সেটি হয় ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে একসঙ্গে উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধ্বনি বলে। তাহলে কি লাগে ধ্বনি হতে? বাকযন্ত্র লাগে। আর বর্ণ হতে কি লাগে? লিখতে লাগে, লিখা লাগে। তাহলে বর্ণ লিখা লাগে, ধ্বনি উচ্চারণ করা লাগে। ধ্বনি এবং বর্ণ এক্ষেত্রে আলাদা। আর অক্ষর হলো যখন দেখা যায় যে আমরা একসঙ্গে যতটুকু শব্দের ভেঙে ভেঙে যতটুকু অংশ একসাথে উচ্চারণ করি সেটি কিন্তু অক্ষর। অথচ আমরা ছোটো থেকে প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন শিক্ষকের কাছে শিখে এসেছি আমরা অক্ষর, যে কি অ আ র স ই দীর্ঘ ঈ ক খ গ ঘ অক্ষর, এগুলো ছেলে মেয়েদেরকে আমরা শেখাই। আসলে সেগুলো কিন্তু অক্ষর নয়, মূলত অক্ষর হলো শব্দের অংশ, মানে শব্দাংশ, অর্থাৎ সাইলাবল বা সিলাবল আমরা বলতে পারি। যে শব্দের এক একটি অংশকে, এক কথায় শব্দের এক একটা অংশকে অক্ষর বলে। তো দেখো, এই যে শব্দের এক একটা অংশ এক অক্ষর বিশিষ্ট, তাহলে এখানে একটা অক্ষর কি? একটা অক্ষর কে, এটা কিন্তু একসঙ্গে উচ্চারণ করছি। দেখো, এই কে উচ্চারণ করতে কিন্তু প্রথমে কয়ের আগে এ এসছে, এই এই কিন্তু এ ধ্বনি, এই এই হলো এ ধ্বনি। এই এ ধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এ বলবো। কখন এ বলবো? যখন এক অক্ষর বিশিষ্ট হবে, অর্থাৎ কে উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করছি। এখানে বর্ণ রয়েছে কিন্তু দুটি, একটি হলো একার, এটি এর সাংকেতিক রূপ বা সংক্ষিপ্ত রূপ, এবং হলো ক। তাহলে দেখো, দুটি ধ্বনি মিলে একটি অক্ষর হয়েছে, এবং এই অক্ষরটি শব্দের একটা অংশ। এই শব্দের মধ্যে কিন্তু দুটো অংশ নয়, এক। দুই নম্বর কে, সে, যে, এই সবগুলোই কিন্তু সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে এটি একটু সংক্ষিপ্ত জানা দরকার। মনে রাখতে হবে যে যে পদ দ্বারা নাউন বা বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটি হলো সর্বনাম পদ। যেমন কে, সে, যে, আমি, আমরা, তুমি, তোমরা, কে, কখন, কোথায়, কোনভাবে, কীভাবে ইত্যাদি, এই যে শব্দগুলো আসে এগুলো সব কিন্তু সর্বনাম পদ। সর্বনাম পদ আবার দশটি ভাগে বিভক্ত, কোথাও কোথাও আটটি ভাগে বিভক্ত লেখা রয়েছে। তবে সেইটি আমরা আজকে আলোচনার বিষয় নয়, বা সর্বনাম পদ আমি পড়াচ্ছি না, সেহেতু এখন আমাদের যেতে হবে এ ধ্বনির বিষয়টি জানতে। তাহলে দেখো, এক অক্ষর কখন হয়? যখন শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা হয়। এই শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যতটি অংশ থাকে ততটি অক্ষর। তাহলে কে একটি অক্ষর, এবং এই কয়ের আগে এ আছে, এই এ কে কে এ বলে উচ্চারণ করতে হবে, এটাকে কখনো আমরা কে বলতে পারি না। সেই কারণে দেখো, এ এখানে স্বাভাবিক রয়েছে, ঠিক তেমনই সে এবং যে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে তোমাদের কলেজের ক্লাসে দীর্ঘদিন ধরে সপ্তাহে প্রায় দিনই ক্লাস হয়, এবং সেখানে দীর্ঘ সময় ধরে ক্লাস নেওয়া যায়। এখানে অনলাইনে ক্লাস, মাত্র 30 মিনিটের ক্লাস, এবং এই সময় এত কিছু করে তোমাদের বোঝানো সম্ভব নয়, তবে খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে তোমরা বুঝে নাও। এবার দেখো, দুই নম্বর নিয়ম, তৎসম বা সংস্কৃত শব্দ, যাহাই তৎসম তাহাই সংস্কৃত। অর্থাৎ সংস্কৃতর অপর নাম হলো তৎসম। তৎ মানে তার, সম মানে সমান, তার সমান, অর্থাৎ সংস্কৃত সমান। বাংলা ভাষার মধ্যে যে সমস্ত তৎসম শব্দ এসছে, এই তৎসম শব্দের যে এগুলো রয়েছে সেই এ ধ্বনিটা বিবৃত হবে, মানে স্বাভাবিক থাকবে, অর্থাৎ এ এই থাকবে। কোন শব্দে? সংস্কৃত শব্দে। তাহলে দেখো, বেদ, এটি কিন্তু সংস্কৃত শব্দ। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থের প্রথম গ্রন্থ হলো বেদ। হিন্দু ধর্মের প্রধান চারটি ধর্মগ্রন্থ, তার মধ্যে প্রথম গ্রন্থ হলো বেদ। অর্থাৎ বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষায় লেখা হলো এই বেদ। তাহলে বেদ, দেখো, বেদ, এ, বয়ের আগে একার আছে, এই জন্য আমরা বেদ বলবো, এটাকে বেদ বলতে পারবো না, কারণ এটা এক অক্ষর এবং তৎসম শব্দ। এবার দেখো, মেধা, এই মেধা, ময়ে একার আছে, এখানে এই এ স্বাভাবিক থাকবে, কারণ এটা সংস্কৃত শব্দ। দুই নম্বর প্রেম, এই প্রেম শব্দটি সংস্কৃত বা তৎসম শব্দ, সেই জন্য প্রেমের একারে এই থাকবে, এটা এ হবে না। ঠিক তেমনটি ধেনু, রেণু ইত্যাদি। এবার নিয়ম তিন, দেখো, এ ধ্বনির পর যদি অ আ রস্যই রস্যও থাকে, তাহলে এ ধ্বনির পরে অ থাকে, যেমন এ ক টি বানান, দেখো এ ক টয় রস্যই,
এই এর পরে ক এর সঙ্গে অ আছে সেই জন্য এই এটি তোমার উচ্চারিত হবে একটি এখানে আমরা একটি বলবো না এখানে একাকী এ কয়াকার এখানে আকার আছে দেখো আকার সে কারণে এটা একাকী তেমনই বলবো আমরা তেমনি এটা বলতে পারবো না তেমনি কারণ তে একারের পরে রস্বইকার আছে দেখো রস্বইকার এই রস্বই সে কারণে এটাকে আমরা বলবো তেমনি এটাকে তেমনি বলা যাবে না ঠিক তেমনই একটু এটা কিন্তু একটু বলবো না একটু যারা উচ্চারণ করে তারা ভুল করে কারণ মনে রাখতে হবে এ ধ্বনির পরে যদি কোথাও রস্বউকার থাকে তাহলে সেটা অবশ্যই এ দিয়ে উচ্চারণ করতে হবে অর্থাৎ এ এই থাকবে এ থা হবে না প্রিয় ছাত্রছাত্রী এবারে আসো আমরা পড়ব এ ধ্বনির সংবৃত মানে অস্বাভাবিক এ যখন এ উচ্চারিত হয় না এ যখন এ উচ্চারিত হয় আমরা সেইটি এখন তোমাদের শেখাবো দেখো এ কেন এ হয় নিয়ম পরবর্তী নিয়ম চার এটা আবারও এক দুই তিন করা যেত কিন্তু আমি চার সিরিয়াল করে নিয়ে এসেছি যেহেতু এ ধ্বনিরই আলোচনা হচ্ছে দেখো এ ধ্বনির সংবৃত অর্থাৎ স্বাভাবিক মানে অস্বাভাবিক অর্থাৎ বিকৃত মানে এ এ থাকছে না তার রূপ বিকৃত করছে সেই বিকৃত উচ্চারণ কীভাবে হয় দেখো দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এ ধ্বনি সংবৃত বা অস্বাভাবিক উচ্চারণ হয় কি কয় অক্ষর দুই অক্ষর এখানে পড়েছি আমরা এক অক্ষর আমরা কি পড়েছি এক অক্ষর কিন্তু এখন কি পড়ছি দুই অক্ষর মানে যে শব্দের মধ্যে দুটি অক্ষর আছে সেটি উচ্চার যখন দুটি অক্ষর থাকবে তখনই এ আর এ থাকবে না তখন এ হবে এ যেমন দেখো এ তো আমরা কিন্তু বলতে পারবো না এটা বলবো এত কারণ এ একটা অক্ষর তো একটা অক্ষর আমরা তো এটা কখনো বলি না এ আমরা বলি না কারণ এটাকে দুইভাবে দুইবার উচ্চারণ করতে হয় তো শব্দ যখন কোনো শব্দের মধ্যে দুইবার উচ্চারণ করা লাগবে দুটি অক্ষর আসবে তখনই সেটি এইভাবে উচ্চারিত হবে যেমন দেখো এ তয়কার তাহলে এ আর এ থাকছে না উচ্চারণ করার সময় হচ্ছে এত যেমন দেখো কেন এখানে কে আর দন্তন্য ন আমরা বলতে পারছি না ক্যান ক্যান বলে কোনো শব্দ নেই তো আমরা যেমন অনেক সময় বলে থাকি আমরা বলি তুমি ভাত খাচ্ছ না ক্যান এই ক্যান কিন্তু বলা যাবে না এখানে সঠিক উচ্চারণ হলো তুমি ভাত খাচ্ছ না কেন মনে রাখতে হবে যে এই কেন উচ্চারণ করতে গেলে দুইটা অক্ষর আসছে একটা কে আর একটা ন এখন খেয়াল রাখতে হবে কের আগে কিন্তু এ আছে এখানে যেমন কে এ আছে তাই কে এই ঠিক থাকলো কিন্তু এখানে কের একারের পরে যে আর একটা অক্ষর আছে কের পরে যে আর একটা অক্ষর আছে এটা তোমাদের বুঝতে হবে তাহলে এই এই কারণেই এখানে উচ্চারণ হবে কেন ঠিক আছে এইবার চলো আমরা পাঁচ নম্বর নিয়মে যাই অর্থাৎ এ ধ্বনির সংবৃত উচ্চারণ দুই নম্বর উচ্চারণ এটা চার অবলিক এক দিতে পারি পাঁচ অবলিক দুই দিতে পারি ছয় অবলিক তিন দিতে পারি দেখো তাহলে আরও স্পষ্ট হয়ে যায় দেখো খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি সবসময় সংবৃত বা অস্বাভাবিক উচ্চারিত হয় খাঁটি বাংলা শব্দ তাহলে বাংলা শব্দ কী এটি আমাদের জানতে হয় মনে রাখতে হবে শব্দের শব্দকে শব্দের উৎপত্তি উৎপত্তিগত দিক থেকে শব্দ যদি আমরা খুঁজি তাহলে পাঁচভাবে আমাদের বাংলা ভাষার শব্দগুলো উৎপত্তি হয়েছে যেমন এক এক নম্বর উৎপত্তি হয়েছে তৎসম দুই নম্বর অর্ধতৎসম তিন নম্বর তদ্ভব চার নম্বর হলো বাংলা এবং পাঁচ নম্বর হলো বিদেশি এই পাঁচটি উপায়ে আমাদের শব্দগুলো সৃষ্টি হয়েছে অর্থাৎ উৎপত্তি বা উৎসগত দিক থেকে শব্দ এভাবে আমরা পেয়েছি এবার দেখো সেই দিক থেকে আমাদের পূর্ব যুগীয় মানুষ যারা এখানে বসবাস করতো তারা যেই বাংলাটা বলতো সেটিকেই বলা হয় খাঁটি বাংলা এই বাংলা শব্দটি যদি উচ্চারণ করতে যাই তাহলে আমাদের এ ধ্বনি এ হয়ে যায় যেমন দেখো খেমটা আমরা কিন্তু এখানে খেমটা বলতে পারবো না বানান অনুযায়ী বলতে হবে খেমটা কিন্তু আর উচ্চারণ হবে খেমটা এখানে কখনো খেমটা বলা যাবে না বলতে হবে কি খেমটা কারণ এটি বাংলা শব্দ তারপরে বানান অনুযায়ী বলতে হবে তেলাপোকা ত একার লয়াকার পয়োকার কয়াকার কা তেলাপোকা কিন্তু আমরা কি বলি তেলাপোকা আমরা বলি তেলাপোকা অর্থাৎ তয়ের সঙ্গে জফালা দিয়ে তার সাথে আকার দিয়ে আমরা ধ্বনিটি উচ্চারণ করি তাই খাঁটি বাংলা শব্দ বলে এই এটা এ হয়ে যাবে পরবর্তী নিয়ম অর্থাৎ শেষ নিয়ম সংবৃত বা অস্বাভাবিক উচ্চারণের দেখো অনুস্বর কোনো এ ধ্বনির পরে যদি অনুস্বর এবং চন্দ্রবিন্দু থাকে
বা এভাবে বলতে পারি অনুস্বর এবং চন্দ্রবিন্দু ধ্বনির আগে যদি এ ধ্বনি থাকে তাহলে সেই এ ধ্বনিটা সংবৃত বা বিকৃত উচ্চারণ হয়, অর্থাৎ অস্বাভাবিক উচ্চারণ হয়। যেমন দেখো চ্যাংড়া, আমরা বানানে কিন্তু লিখছি স একারে সে অনুস্বর ড় বিন্দু ড় একারেরা, তাহলে এখানে বলতে হবে চ্যাংড়া, কিন্তু না, এই অনুস্বর থাকার কারণে এর উচ্চারণ হয়ে যাবে চ্যাংড়া। আর মনে রাখতে হবে অনুস্বর থাকলে উঁ হয়, দীর্ঘই থাকলে হ্রস্বই হয়, দন্ত্যস্ব মধ্যস্ব থাকলে তালবস্ব হয়, এরকম আরও অনেক নিয়ম আছে, সেগুলো আমরা পরে যাব। দেখো তাহলে চ্যাংড়া, এবারে দন্ত্যের নয় একার অনুস্বর ড় বিন্দু ড় একারে রা, হওয়া উচিত ছিল ন্যাংড়া, কিন্তু আমরা তা তো বলি না, আমরা ন্যাংড়া বলি। কিন্তু কেন বলি তা নিয়ম অনুযায়ী বলতে হবে। সেটি নিয়ম হলো যে যে দন্ত নয় একার আছে, এই এ ধ্বনির পরে অনুস্বর আছে, সেই কারণে এটি উচ্চারণ করতে হবে ন্যাংড়া। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এ ধ্বনি কয়টি উপায়ে উচ্চারিত হয়। প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের একটু শানিয়ে নিচ্ছি, অর্থাৎ আবারও রিমাইন্ডার দিচ্ছি, তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি, সেটি হলো এ ধ্বনি দুইভাবে উচ্চারিত হয়। একটা এ যখন এই উচ্চারিত হয় সেটি হলো তোমার বিবৃত, মানে বিবরণ যেভাবে দেওয়া হয়, যেভাবে বলা হয় প্রথমত, সেটি হলো স্বাভাবিক। আর এ ধ্বনির সংবৃত মানে অস্বাভাবিক, অর্থাৎ বিবৃত অধ্বনি আর এ ধ্বনি কিন্তু এদিক থেকে আলাদা, সেই জন্য বুঝে নিও বিষয়টা, ওইটা তো আমি বুঝিয়েছি। দেখো এ যখন এই থাকে তখন হয় বিবৃত বা স্বাভাবিক, এবং এ যখন এ হয় তখন হয় সংবৃত বা স্বাভাবিক। আমরা আশা করি এই বিষয়টি ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং তোমরাও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ছাত্র জীবনে হয়তো খুবই একটা আরাম আয়েশে, মানে বাতাসে গা ভাসিয়ে দিয়েছো, এই সময় যেহেতু করোনা ভাইরাস কলেজে ক্লাস চলছে না, তাই হয়তো মনে করছো যে আমরা ক্লাস খুললেই তখন ক্লাস করব এবং পরীক্ষা যেমন তেমন দিয়ে যেমন তেমন রেজাল্ট করব। এটি কিন্তু তোমাদের জীবনে একেবারে কালো অধ্যায় নেমে আসবে। যেমন তোমাদের একটি গল্প দিয়েই বলি যে আমাদের দেশটা একসময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেই সময়ে পাকিস্তানে এক কাবলিওয়ালা আমাদের এই বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের ছোট ছোট কিশোর বয়সের ছেলেরা বিভিন্ন ফলমূল গাছ থেকে নামিয়ে খেতে পছন্দ করে, ঠিক কিছু কিশোর বয়সের ছেলেমেয়েরা গাছে উঠেছে, গাছে উঠে জাম খাচ্ছে, আমাদের দেশে অনেক জাম গাছ রয়েছে, সেই জাম খাচ্ছে। এখন ওই পাকিস্তানে এসে দেখে ছেলেরা জাম খাচ্ছে, ওরও খাবার শখ হয়েছে। ওই কাবলিওয়ালা তখন নিচ থেকে ছেলে পেলে বলছে, ইয়ে লাড়কা তোমারা কিয়া কাটতা থা। তখন ওই ছেলেরা বলছে, ওরা তো জানে না, জাস্ট গল্পে বিষয়টা এভাবে তুলে ধরা হয়েছে, মানে উর্দু ভাষাই বলা হয়েছে সেই কারণেই। ছেলেরা বলছে, হুজুর হামারা জাম খায়া রাহা হু, মানে আমরা জাম খাচ্ছি। তখন ওই নিচ থেকে হাত তুলে বলছে, মুঝে একটা দে দেও না, মুঝে একটা দে দেও না, মানে আমাকে একটা দাও না। তখন এই ছেলেরা মজা করে বলছে, নেহি নেহি খানে কে লিয়ে উপর মেয়ে উঠা ওর পাড়ে পাড়ে খাও, খাইতে যদি চান তাহলে জামের গাছে উঠেন আর পাড়ে পাড়ে খান। এখন ও বেচারি তো জামের গাছে ওঠা জানে না, ওই দেশে জামের গাছ হয়তো নেই এবং উনি হয়তো কোনোদিন গাছে উঠেননি, উনি তো উঠতে জানেন না, তখন কীভাবে উঠবে? নিচে যেসব ছেলে পেলে ছিল, ছোটো ছেলে পেলে ওকে ধরে টরে উপরে উঠিয়ে দিয়েছে। এখন ওই তো আর গাছের আগায় উঠতে পারে না, ও তখন মোটা ডালে দুই পারে দুই ঠ্যাং দিয়ে বসে গেছে, জুত হয়ে শক্ত হয়ে বসে মোটা একটা ডাল ধরে আছে। আর এই মোটা ডালের কাছে সে জামগুলো ছিল এই আদা পাকা, লাল সাদা সাদা মানে কাঁচা, এবং কিছু কালো জাম মানে পাকা জাম ছিল। তখন ওই একটা একটা করে ধরে আর খায়, মানে সাদা জামগুলো খায়, সাদা জাম খেতে খেতে লাল জাম খায়, মানে যেটা কাঁচা ঠিক পাকেনি, এই কাঁচা জামগুলো খাচ্ছে। তখন ওই ছেলেরা উপর থেকে দেখছে আর হাসছে, বাঙালি ঠেটা ছেলে তো। তখন বলছে, হুজুর সাববি নেহি খায়ঙ্গা, জোভি কালা খালা দেখেঙ্গা ওভি খায়ঙ্গা। তখন মানে বলেছে, হুজুর সবগুলো খায়েন না, যেটা যেটা কালা কালা দেখবেন, কালো কালা দেখবেন ওইটা খাবেন। তখন ওই কালো কালো জাম খাচ্ছে, এমন সময় এক কালো জামের উপর পড়েছিল কালো ভোমরা, ওই ভোমরা ধরে মুখের মধ্যে দিয়েছে। তখন এই ভোমরা মুখের মধ্যে উঠে ভ ভ শুরু করে দিয়েছে। তখন এই রাগ লেগে বলছে, ভ করে গা ওর ভা করে গা ছড়ে গা নেই, ভ কর আর ভা করো ছাড়াছাড়ি নেই। তো প্রিয় ছাত্রছাত্রী, যতই তোমরা কায়দা খুঁজো, করোনা ভাইরাস পড়বো না, ভালো লাগছে না, কলেজ খুললেই ক্লাস করব, তখনই স্টেজে মেরে দেব পরীক্ষার হলে, সে যোগ সে সময় কিন্তু আর নেই বাবা।
তোমাকে পড়তে হবে তোমাকে জানার জন্য, তোমাকে পড়তে হবে তোমার ভবিষ্যৎ গড়ার জন্য, তোমাকে পড়তে হবে তোমার মঙ্গলের জন্য, তোমাকে মনে রাখতে হবে তোমার পিতামাতার মাথার ঘাম পায় ফেলে অক্লান্ত শ্রমের মধ্যে দিয়ে অপলক নয়নে চেয়ে আছে শুধু তোমাদের মঙ্গলার্থে। আমার ছেলে বা আমার মেয়ে এটি সুন্দর ফলাফল উপহার দিয়ে আমাদের ধন্য করবে। শাস্ত্রীয় জ্ঞান ভালোভাবে রেখে সে ভবিষ্যতে কোনো চাকুরি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবার প্রতিযোগিতায় তারা টিকতে পারবে, সেটি কিন্তু পিতামাতার লক্ষ্য। তোমাদের মঙ্গলই সবসময় পিতামাতার কামনা, তাই কখনও কোনো সময়কে অবহেলায় হারাবে না। তোমরা সবসময় তোমাদের এই ক্লাসে মনোযোগী হবে এবং বাড়িতে বই পড়তে কখনো ভুল করবে না। তো এই প্রথম এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শেষ করছি। এখন আসবে বফালা এবং মফালা। বফালা এবং মফলা এটি কিন্তু ফালা নয়, অনেকে বলে ফালা। ফালা এক জিনিস যা দিয়ে হাল বওয়া হয়, যা দিয়ে হাল বওয়া হয়, হালের সঙ্গে যেটি সেট করা হয় এটি হলো ফালা। আর এটি কিন্তু ফলা, এটি ফলা। প্রিয় শিক্ষার্থী, এবারে আমি তোমাদের আলোচনা করব বফালা ও মফালার উচ্চারণ রীতি। প্রথমে আলোচনা করি মফালার উচ্চারণ রীতি। দিস ইজ ফলা, নট ফালা। আমরা অধিকাংশ এই শব্দটাকে এই ধ্বনিটাকে ফালা বলে উচ্চারণ করি, আসলে ফালার ফলা আলাদা। তাহলে জেনে নিই মফলার উচ্চারণ। নিয়ম এক, আদ্য বর্ণে মফলা উচ্চারিত হয় না। দুনিয়াতে বাংলা ভাষার যত শব্দ রয়েছে সেই শব্দের সর্বপ্রথমে যদি কোনো ধ্বনির সঙ্গে এই মটি যুক্ত হয় তখন সেটি ফলা হয়ে যায়, কারণ এটি ফলা। ব্যঞ্জন ধ্বনির এটি সংক্ষিপ্ত বা সাংকেতিক রূপকে ফলা বলা হয়। সেই ফলা হলো ছয়টি, এই ছয়টি ফলার মধ্যে একটি হলো মফলা। তাহলে খেয়াল করো, যখন আদ্য বর্ণ মানে প্রথম বর্ণ অর্থাৎ দন্তস্ব এই শব্দের প্রথম বর্ণ তার সঙ্গে মফলা যুক্ত হয়েছে, এই মটি কখনোই কখনোই উচ্চারণ হবে না। যেমন এটা উচ্চারণ করতে হবে তালব স রয়কার দন্তান ন, বানানে দন্তস্ব উচ্চারণের ক্ষেত্রে তালব স করতে হবে, এবং র মধ্যধ্বনি সর্বদা তিন অক্ষর বিশিষ্ট মধ্যবর্ণ ওকার আসে, তাই এখানে রয় ওকার, আর মধ্যন ন থাকলে দন্তন ন হবে, দেখো স্মরণ। এবং এই স্বয়ের সাথে চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ ম ফলা হলেও এটি নাসিক্য ধ্বনি, তা নাসিক্য ধ্বনি সবসময় নাকের সাহায্যে উচ্চারণ করতে হবে, ঘ হবে, বলতে হবে স্মরণ। ঠিক তেমনই দেখো শ্মশান, শ্মশান ঘাটি, এরকম দেখো লিখতে হবে, তাহলে তালব স, এবারে তালব শয় আকার, এবার দন্তর নয় হস্বন্ত দিতে হবে শ্মশান। উচ্চারণের বেলায় একে উচ্চারণ করতে হবে শ্মশান ঘাটি, শ্মশান ঘাটি, অর্থাৎ একেও চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে। এবার দেখো স্মারক, স্মারক বানানে দন্তের স্বয়ে মফলা আকার র ক, র মধ্যধ্বনি ওকার পাবে আর দন্তের স্ব তালব স হয়ে যাবে, এবার এখানে চন্দ্রবিন্দু পাবে কারণ মফলা নাসিক্য ধ্বনি, তাই এ করে উচ্চারণ করতে হবে স্মারক। প্রিয় ছাত্রছাত্রী, সময় খুবই সংক্ষিপ্ত, তাই তোমাদেরকে আমি খুব দ্রুত আলোচনা করছি, কিন্তু মনোযোগ দিয়ে শোনো তোমরা, আবারও বলছি এটি দ্রুত। স্মরণ, স্মরণ বানানে ম ফলা আছে, এই ম প্রথম বর্ণে যুক্ত হয়েছে ফলা হয়ে, তাই এটি উচ্চারণ হবে না, কারণ আদ্য বর্ণে ম ফলা উচ্চারিত হয় না, তাই এটি উচ্চারিত হবে না। কিন্তু এ ম নাসিক্য ধ্বনি হয় চন্দ্রবিন্দুতে উচ্চারণ করতে হবে স, আর র এমনি ওকার পাবে আর নয় হস্বন্ত হয়ে যাবে, স্মরণ মধ্যনাতলে দন্তন হবে, বলেছি আর বলছি না। এবার দেখো ঠিক তেমনই শ্মশান, তালব স্বয়ের সাথে মফলা আছে, এই মটি নাসিক্য ধ্বনি, তাই চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে শ্মশান। ঠিক একইভাবে স্মারক, দন্তের স সাথে মফলা আছে, ম ফলা ম প্রথম বর্ণে যুক্ত হয়েছে তাই উচ্চারিত হবে না, কিন্তু ম নাসিক্য ধ্বনি তাই চন্দ্রবিন্দু উচ্চারিত হবে স্মারক। এবারে আসো দুই নম্বর নিয়ম, পদমধ্য মধ্যে বা শেষে মফলা দিত হয়, পদের মধ্যে মানে কোনো শব্দের মধ্যে যদি পদ বা শব্দের দুটো সংজ্ঞা আছে আলাদা, সেটি তোমাদের অন্য ক্লাস আলোচনা করবো, আজকে সময় খুবই কম। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, পদমধ্যে মানে পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেটি দিতে হয়। কীভাবে দিতে হয় দেখো, তখন পদ্মা, প
পদয়ে মফলাযুক্ত আকার, আমরা অনেকে বলি পদয়ে ময় যুক্ত আকার, ঠিক এভাবে বললে চলবে না, এটা বলতে হবে পদয়ে মফলাযুক্ত আকার। এই মটি ফলা, কারণ এ উচ্চারিত হবে না, তাই এটি ফলা। ফলা নিজে উচ্চারিত হয় না, কিন্তু প্রথম বর্ণে হলে সে চন্দ্রবিন্দু গ্রহণ করে, নাসিক্য ধ্বনি উচ্চারণ করে, আর মধ্য বা শেষে হলে দ্বিত করে। দেখো এই দকে এ মফলা যুক্ত হয়েছে দয়ের সঙ্গে, তাই দকে দেখো ডবল করেছে, প দয় হর্ষণ দয় আকারে দা। কিন্তু শুধু পদ দা বললে চলবে না, এখানে মফলা নাসিক্য ধ্বনি, তাই এখানে বলতে হবে পদ দা। এখানে দেখো আত্মা স্বরে আ তয়ের সাথে মফলা যুক্ত হয়েছে, এ তকে সে ডবল করেছে, স্বরে আ তয় হর্ষণ তয় আকারে তা, এটা বললে ক্ষান্ত হলে চলবে না, মনাসিক্য ধ্বনি তাই উচ্চারণ করতে হবে আত্মা। এবার দেখো নিয়ম তিন, যুক্ত ব্যঞ্জন বর্ণে, যুক্ত মানে যুক্ত হয় যেমন ছন্দ গন্ধ শক্ত ভক্ত রক্ত, এক কথায় যুক্ত। যুক্ত ব্যঞ্জন বর্ণে মফলা উচ্চারিত হয় না, যুক্ত ব্যঞ্জন যদি হয় তাহলে মফলা কিন্তু উচ্চারিত হবে না। এই যে পদের শেষে বা মধ্যে হলে উচ্চারিত হওয়ার কথা, পদের তো শেষে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু এটি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আবার মফলা আছে। যুক্ত ব্যঞ্জন কি এইটার দিকে খেয়াল করো, দেখো এইখানে আছে এই ধ্বনিটি, এর মধ্যে লুকায় আছে কস ক যোগ মধ্যাংশ, তাহলে এ তো যুক্ত হয়েছে, তার সঙ্গে আবার মফলা, তাহলে এই মফলাটা যুক্ত ব্যঞ্জন, মানে দুটো ব্যঞ্জন ধ্বনির সাথে আবার মফলা হয়েছে, সেই কারণে এই মটি উচ্চারিত হবে না। না হয় কী হবে, এইটি ক আর খ হয়, মধ্য মনে রাখতে হবে এর মধ্যে আছে ক আর স, কিন্তু উচ্চারণ হয় ক যোগ খ। খেয়াল করো ভালো করে, যেমন দেখো বিজ্ঞান, এই বিজ্ঞান এর মধ্যে আছে কিন্তু বর্গীয় জ যোগীয়, কিন্তু উচ্চারণ হয় কি গ হর্ষন্ত যোগ গা, বিজ্ঞা বিজ্ঞান। এই ইঁয়োটা নাসিক্য ধ্বনি, এখানেও কিন্তু ইঁয় নাসিক্য ধ্বনি, তাই একেও কিন্তু নাসিকের সাহায্যে উচ্চারিত উচ্চারণ করতে হবে। দেখো সুন্দর করে শেখো, দেখো যেমন সূক্ষ্ম, এই দন্তস্ব তালবস্য হবে, আর এর মধ্যে ক আছে যোগ মধ্যাংশে ক ক থাকবে, আর খটা মধ্যাংশটা আগে ক পরে মূর্ধন্যস, আগের ক ঠিক থাকবে কিন্তু খটা মূর্ধন্যসটা খ হয়ে যাবে। যেমন রক্ষা বানানে কিন্তু ক যোগ মূর্ধন্যস আছে হিসা এর মধ্যে, কিন্তু হয় কি উচ্চারণ, উচ্চারণ হয় রয়কার কয় হর্ষণ ক্ষয় আকারে খা, রক্ষা। ঠিক তেমনই এখানে সূক্ষ্ম ম ফলা উচ্চারিত হবে না, কিন্তু চন্দ্রবিন্দু উচ্চারণ করতে সূক্ষ্ম। এবার দেখো লক্ষ্মী, ল কয়ে শয়ে যুক্ত দুইটা ব্যঞ্জন, তার সাথে মফলা আছে, সেই মফলাটি উচ্চারিত হবে না। এবার এর মধ্যে ক আর মধ্যাংশ থাকলেও উচ্চারণ হবে ক আর খ, তাই দেখো লক্ষ্মী চন্দ্রবিন্দু দি। এবার দেখো আমরা বলি যক্ষা, উচ্চারণটা ভুল, এখানে আছে অন্তস্থ জ কয় শয়ে যুক্ত সাথে মফলা, এখানে উচ্চারণ করতে হবে যক্ষা, মানে এটি মফলা নাসিক্য ধ্বনি, তাই এটি চন্দ্রবিন্দু দিয়ে মানে নাসিক্য করে উচ্চারণ করতে হবে। আর আছে ক আর স, উচ্চারিত হবে ক আর খ। প্রিয় ছাত্রছাত্রী এবার আসো পাঁচ নম্বর নিয়ম, দেখো আমরা এটি আলোচনা করেছি, পাঁচ নম্বর নিয়ম কি কখনো কখনো না সরি চার নম্বর নিয়ম এবার আলোচনা করি, সংস্কৃত শব্দে সংস্কৃত রীতি অনুযায়ী মফলা উচ্চারিত হয়, সংস্কৃত রীতি অনুযায়ী মফলা উচ্চারিত হয়। কি অনুযায়ী, সংস্কৃত শব্দে সংস্কৃতের যেটা রীতি, সংস্কৃত রীতি কি, যেমন আমরা বলি অকাল কুমাণ্ড হবে না, কিন্তু অকাল কুষ্মাণ্ড, এখানে দেখো মধ্যাহ্নস্বয়ের সঙ্গে মফলা যুক্ত হয়েছে, হিসাবে এই মধ্যাহ্নস্বকে দ্বিত করা উচিত, সেই জন্য এখানে উচ্চারণ করতে হবে অকাল কুমাণ্ড, এখানে অকাল কুষ্মাণ্ড উচ্চারণ করতে হবে, হওয়া উচিত কুমাণ্ড কুম্মাণ্ড, কারণ সে স্বকে ডবল করবে তা করবে না মধ্যধ্বনিতে থাকা সত্ত্বেও, তাহলে কী হবে অকাল কুষ্মাণ্ড। এই কয়রস্যু তালবস্যয় হসন্ত ময়াকার দন্তন্য হসন্ত, মধ্যন্য ন থাকলে দন্তন্য হয়ে যাবে এবং ডয়কর ডুক। এখন দেখো সুস্মিতা, মেয়েদের নাম রাখা হয় সুস্মিতা, এখানে দেখো দন্তস্বয়রস্যু হওয়া উচিত ছিল সুস্মিতা, কারণ ম দন্তের স্বকে ডবল করবে, কিন্তু মধ্যধ্বনি মধ্যধ্বনিতে যুক্ত হওয়ার কারণে কিন্তু না, এটি যেহেতু সংস্কৃত শব্দ তাই সংস্কৃত রীতি অনুযায়ী উচ্চারিত হবে, বলতে হবে সুস্মিতা, দন্তস্ব তালবস্য হয়ে যাবে এবং এই দন্তস্ব তালবস্য হয়ে যাবে, আবার ময়ের রসই তয়াকারে তা সুস্মিতা। যেহেতু ম উচ্চারিত হয়েছে, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এখানে কেন আমি মকে নাসিক্য করবো না, এখানে করা যাবে না, এই জন্য মটি উচ্চারিত হয়েছে। এবারে শেষ নিয়ম, নিয়ম পাঁচ, কখনো কখনো পদান্তে মফলা উচ্চারিত হয়, পদের শেষে থাকলেও মফলা কিন্তু দ্বিত হওয়া উচিত,
কিন্তু তা হয় না কখনো কখনো। যেমন ধরো বাগ্মি, এখানে আমরা বলতে পারি না বাগ্মি, ম নাসিক ধ্বনি নাসিক দিয়ে উচ্চারণ করা উচিত কি, এবং ম ফলা তাই দকে গকে দ্বিতীয় হওয়া উচিত, কিন্তু তা আমরা করতে পারছি না, এখানে উচ্চারণ করতে বাগ্মি। যেমন যুগ্ম সম্পাদক, আমরা কিন্তু যুগ্ম সম্পাদক বলতে পারবো, বা যুগ্ম সম্পাদক বলতে পারবো না, এখানে মটি উচ্চারিত হবে যুগ্ম। ঠিক এইভাবে এখানে দেওয়া আছে যুগ্ম। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে খুবই দ্রুত ক্লাসে আগাতে হয়েছে, কারণ দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। তোমরা এই ক্লাসগুলো সুন্দর করে একবারে মনোযোগ সহকারে শুনে এবং আমি হোয়াইট বোর্ডে যেভাবে লিখেছি তা সুন্দর করে দেখে দেখে পড়ে এবং শুনে নিজেকে ধন্য করবে। মনে রাখবে এই জাগতিক জীবনে যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমাকে ধ্বনির উচ্চারণ লাগবেই, বানানের নিয়ম জানতে হবে, এছাড়া তোমার জীবন বিফলে যাবে। তুমি যে বাংলা ভাষাভাষী, এইগুলো ভুল হলে তোমার জীবনটা এবং বাঙালি হিসেবে পরিচয় হয়ে যাবে তোমার ব্যর্থতা। এই জানিয়ে তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আগামী ক্লাসে আবারও দেখা হবে, আবারও তোমাদের ক্লাসে উপহার দেবো, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম এবং আদাব।